বিজনেস করতে চাচ্ছেন, টাকা কামাবেন ভাই, জীবনে সবকিছু বাদ টাকা কামানো লাগবে, তার আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আজকে আপনাদেরকে যে বিজনেসটা দেখাবো, আপনারা প্রতি পিসে নরমালি 200-300 টাকা নরমাল সর্বনিম্ন প্রফিটটা করতে পারবেন, তিন কালারের ম্যাজিক দেখতে পারবেন। শাইনিংটা চলে আসছে এখানে। শুধুমাত্র একটা মেশিন দেখাইছি আমি, এরকম আরো প্রচুর পরিমাণে মেশিন আছে উনার কাছে। এই যে দেখেন কি পরিমাণে মেশিন আছে, এটা হচ্ছে ব্ল্যাক মেশিন, অরেঞ্জ মেশিন, এই যে এখানে মেশিনটা দেখেন, এগুলো কিন্তু ডিসপ্লে সহ, এটা সম্পূর্ণ নিজে একটা স্মার্টফোন। আপনি কিন্তু এইখানে সকল ধরনের অপারেটিং করতে পারবেন, মানে এই মেশিন আপনি কি কমান্ড দিতে চাচ্ছেন, কোন মডেল কাটতে চাচ্ছেন, কিসের জন্য কাটতে চাচ্ছেন, ব্লুটুথ হেডফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, মানে এনিথিং, অনেক কিছুর কিন্তু এখানে আপনারা চাইলে কাটিং টু ফিটিং করতে পারবেন। আপনারা কিন্তু চাইলে ভাইয়ের মতো এরকম চমৎকার করে দিতে পারবেন, দেখছেন ছবিটা, আশা করি ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন। চাইলে কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারেন, আমি এইভাবে ইউজ করছি। সর্বনিম্ন 2 টাকা কাস্টমার, একটা জায়গায় মধ্যে 2 টাকা কাস্টমার পাওয়া যায়, 300 টাকা করে সেল করে, তার 2 টাকা 800 টাকা লাভ থাকে, 200 টাকা করে ধরলাম নরমালি, 200 করে 400 টাকা একদিনে। এটা হচ্ছে শুধুমাত্র ছবি, শুধুমাত্র ছবি, অন্যান্য কিছু না, মাসে মাসে 400 × 30 = 12,000 টাকা এখানে কিন্তু এখন স্টিকারের ব্যাপার আছে। আচ্ছা ওইটা একটু আমাদেরকে এক্সপ্লেইন করুন। স্টিকার অনেক জনের, অনেক মোবাইল ফোনের সিম ফোনে আছে, ওয়াল টোন আছে, এগুলো ব্যাক সাইডের কভার পাওয়া যায় না, তখন তার স্টিকার কাস্টমার আসবে। রোজ যদি 10টা কাস্টমার এমন পায়, 10টা কাস্টমারে যদি সে 80 টাকা করে লাভ করে, 800 টাকা ডেইলি × 30 যদি মাসিক দেন তাহলে আপনার যায় 24,000 টাকা মানে আপনি অন এন এভারেজ শুধুমাত্র এই মেশিন দিয়ে সবকিছু বাদ দিয়ে সর্বনিম্ন রেটের কাস্টমারও যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনি মাস শেষে 30 থেকে 50 হাজার টাকা এভারেজে ইনকাম করতে পারতেছেন এই মেশিন গুলা দিয়ে। বন্ধুরা শুরুতেই বলতে চাই, আমাদের ইমরান টিমরান ইউটিউব চ্যানেলটি খুব শীঘ্রই 1 মিলিয়নের ঘরে পৌঁছে যাবে, যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনের উপর চাপ দিয়ে অল এ চাপ দিয়ে দিবেন, যাতে করে আমাদের থেকে এই রকম নতুন নতুন ভিডিও কখনো আপনার দ্বারা আর মিস না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সামান্য কিছু টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার বিজনেস করতে পারবেন। অনেকেই আছেন যারা কিনা চাচ্ছেন বিজনেস করবেন, কিন্তু কিভাবে বিজনেস করবেন, কোথায় বিজনেস করবেন, কিসের বিজনেস করবেন, সেই জিনিসটা খুঁজে পাচ্ছেন না, শুধু শুধু ডিপ্রেশনে ভুগতেছেন, বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভুগতেছেন, আর টাকা পয়সা এদিক সেদিক অনেক নষ্ট করতেছেন, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু আধুনিক মেশিন দেখাবো, যে মেশিনগুলো বাংলাদেশের মধ্যে খুবই রেয়ার, কিন্তু এগুলোর কাজ অনেক বেশি আপডেট, অনেক বেশি আপডেট। কিভাবে আপডেট আমি আপনাদেরকে বলি, এই যে আমার হাতে আপনারা এখানে মোবাইল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার ছবি কিন্তু অলরেডি এখানে আমি প্রিন্ট করে রাখছি, কিভাবে প্রিন্ট করছি সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আর এই যে আজকের ভিডিওটা, এটা হচ্ছে মূলত ছবি প্রিন্ট করা অথবা মোবাইলের পেছনে ব্যাক স্টিকার লাগিয়ে বিজনেস করা, মানে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। আমার হাতে এই যে আপনার স্টিকারটা দেখতে পাচ্ছেন, দাম হচ্ছে মাত্র 20 টাকা, মানে আপনার জন্য কেনা পড়বে অনলি 20 টাকা, কিন্তু এইটা আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 300-400 টাকা, মানে প্রফিটটা আপনি বুঝে নেন। আপনি যদি এরকম করে প্রতি মাসে 30-40-50-100টা কাস্টমারকে আপনি হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাস শেষে মিনিমাম প্রচুর পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। কত টাকা প্রফিট সেটা আপনি একবার হিসাব করে নেন, তারপরে আমরা ভিডিওর মাঝখানে আপনাদেরকে ইন ডিটেলস একটা হিসাব করে দেখাবো যে আসলে আপনারা কিরকম প্রফিট করতে পারবেন। তো আজকের মূলত যে মেশিনগুলো আমরা দেখাবো, এই মেশিনগুলো দেখানোর জন্য চলে আসছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের 7ম তলায় বেস্ট সার্ভিসেস বিলি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে বেস্ট সার্ভিসেস বিলির পক্ষ থেকে বেস্ট সার্ভিসেস বিলির কর্ণধার অথবা অনার মোহাম্মদ রনি ভাই আছেন। রনি ভাই কিন্তু আমাদেরকে এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আইডিয়া দিবে। তো রনি ভাই কি অবস্থা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো রনি ভাই কিন্তু খুব স্মার্ট একজন মানুষ, আপনারা যারা এখানে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই রনি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ওনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো। সো যদি কেউ চান বিজনেস গুলো করবেন, কিভাবে কি জানবেন, বিস্তারিত অনেক কিছু জানবেন, তারা অবশ্যই জানবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন, কারণ আজকে
আজকে সম্পূর্ণ ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব। শুধু শুধু ভিডিও না দেখে কেউ নাকি কল করবেন না, অনেকেই কল করেন, অনেকেই কল করে ডিস্টার্ব করেন। আমি বলবো ডিস্টার্ব করবেন না, আগে ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা একটু লং হলে হোক, আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে। যারা বিজনেস করতে চাচ্ছেন, টাকা কামাবেন, ভাই জীবনে সবকিছু বাদ টাকা কামানো লাগবে, তারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো ঠিক আছে, চলেন কথা বলবো না। আজকের ভিডিওতে আমরা এক এক করে মেশিন গুলো দেখাই, মেশিন গুলো প্রাইস দেখাই, কিভাবে বিজনেস করবেন সকল কিছু আমরা আপনাদেরকে আইডিয়া দিব। সো যারা কিনা চাচ্ছেন যে বিজনেস করবেন, একেবারে মন মানসিকতা ওইভাবে ধীরে স্থির করে রাখছেন যে হ্যাঁ আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা বিজনেস করবেন, লাখ লাখ টাকা বিজনেস করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ঠিক আছে, চলেন কথা বলবো না, সরাসরি রনি ভাইয়ের সামনে আমরা চলে যাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? একদম সুপারহিট ভাই, একদম সুপারহিট। আচ্ছা, তো এখন আজকে আমরা এই সকল মেশিন নিয়ে একটু জানতে চাচ্ছি ভাই, কিভাবে বিজনেস করবে মানুষ, তারপর হচ্ছে কিভাবে নিবে, নেওয়ার পর বিজনেস পলিসি বা আপনার থেকে কিভাবে সংগ্রহ করবে সকল কিছু। ওকে, প্র্যাকটিক্যালি দেখাবেন। এটা একটা তিনটা মেশিন আগে দেখাই। ওকে, আমরা একটু দেখি। আপনি সুন্দর একটা ছবি দেন। আমার সুন্দর একটা ছবি দিব ভাই? আমার তো সুন্দর ছবি নেই। আপনি একটু ফেসবুকে সার্চ করেন, আমার ইমরান টিমরান লেখেন, আমরা একটু দেখব। হ্যাঁ, আজকে একেবারে সরাসরি দেখব। ইমরানের ফেসবুক আইডিটা আমার দরকার, ইমরান টিমরান না। আপনি ফেসবুক আইডিটা চালানই না? আর চালাই না, একটু কম চালাই। এই লোকটাকে চিনেন ভাই? ভাই ফেসবুক তো ছবিতে কোয়ালিটি ভালো না ভাই। এই লোকই আমি, সমস্যা নেই, আপনি জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করে এটাকে মেরে দেন একটু। হ্যাঁ ইমরান ভাই, আপনার পিকচার যদি একটা সুন্দর করে আপনার মোবাইল লাগাই দেন, আপনি খুশি হবেন নাকি? না অবশ্যই ভাই, অবশ্যই। কে না খুশি হবে, অবশ্যই খুশি। একটা বিল নাই কত টাকা মার্কেটে? নরমালি নরমালি 500 টাকা মিনিমাম। এটা তো নাই নরমালি, কিন্তু আমি আজকে আপনাদেরকে যে বিজনেসটা দেখাবো, আপনারা প্রতি পিসে নরমালি 200-300 টাকা নরমাল সর্বনিম্ন প্রফিট করতে পারবেন। আসলে একবার সর্বনিম্ন 200-300 টাকা প্রফিট করতে পারবেন। আর হাজারটা মডেল রাখতে হবে আপনার কাছে। হ্যাঁ বুঝতে পারছি, হাজারটা মডেল রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, আমরা একটু দেখি। আমরা প্রথম, আপনি কোন মোবাইল জন্য করতে চান? আমারটা হচ্ছে, আমি বর্তমানে যে মোবাইল ইউজ করি সেটা হচ্ছে OnePlus 9। আচ্ছা, প্রথমে তো আমরা OnePlus যাবো, প্রেস করবো 9, OnePlus 9। হ্যাঁ, এটা কি মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে? হ্যাঁ মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে। পিনটা কোনো কম্পিউটার বা পিস দোকানে সাইড ছা করবে না, সাইড ছা করবে সাইড ছাড়া নরমালি দেন। আচ্ছা নরমালি, আমরা এটা পিনটা ক্লিক করবো, আপনার পিকচারটা নিবো। এই যে সেই লোক, লোকটাকে চিনেন ভাই আপনি? জি ভাই, এই লোকটা আমি, ভদ্র লোকটা আমি। এই ভদ্রলোকটা আপনি নিজে, মানে আপনি স্বীকার করতেছেন এই লোকটা আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলবে এইভাবে। ওকে, তার মানে হচ্ছে আমরা আজকে প্রিন্ট ছবি এইভাবে মোবাইল থেকে প্রিন্ট করে তারপর আমাদের মোবাইলের ব্যাক কভারে লাগাবো নাকি? হ্যাঁ লাগাতে পারবো আমরা। ওকে, আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক দেওয়ার পর এটা কনভার্ট করবে, যেটা কেমন কি নিবে টোটাল কনভার্টটা করবে। কনভার্ট করার পর এটা চারটি কালার চারভাবে এটা প্রিন্ট করা হয়, নেগেটিভ করে। যেমন আমরা বড় বড় প্রিন্টিং প্রেসে দেখি চারটা কালার দিয়ে তারপর প্রিন্ট করা হয়, এটা চারটা কালার দিয়ে সেম ভাবে প্রিন্ট করবে স্টার্ট। আচ্ছা ওকে, আমরা একটু দেখি প্রিন্টিং প্রিন্ট পেপারটা টান দিবে, পেপারটা টান দিবে। এখন হয়েছে আসল কালারটা চলে আসছে। এটা কি আরেকবার হবে নাকি ভাই? আরেকবার হবে, গ্লেজি শাইনিং। ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে বের হয়ে আসছে, এবার শাইনিং আসবে, শাইনিংটা চলে আসছে ভাই। দেখেন তো চিনে নাকি লোক? হ্যাঁ ভাই, অসাধারণ। আপনার মোবাইলটা সুন্দর না এটা? সুন্দর ভাই, অবশ্যই এটা সুন্দর, মানে আমার মোবাইলের চাইতে বেশি এটাতে বেশি সুন্দর লাগতেছে সত্যি কথা। ওকে, এটাকে আরো সুন্দর করে দিয়েছি আমি। এটা কালারটা যদি কখন নষ্ট না হয় তার জন্য আমরা ইউজ করবো হচ্ছে পলি, যে কালারটা যদি সবসময় পারফেক্ট থাকে। এই কারণে এটা দেওয়ার কারণে এটাই শুধু যে আপনার কালারটা কখন নষ্ট হবে না। আপনার পিকচার কালারটা দেখছেন? অসাধারণ ভাই, অসাধারণ। এই নেন, আরো অসাধারণ করে দিলাম। এটা কি করলেন ভাই? ম্যাজিক, আরো অসাধারণ হয়ে গেল এখন। ও মাই গড, এখন হচ্ছে এটা কিছুটা ম্যাট কালার হয়ে গেছে। হ্যাঁ ভাই, কিন্তু উপরে এক ধরনের পলি বা পেপার লাগাই দিছে। আরেকটা মোবাইল যেটা হচ্ছে আমার OnePlus 9, তো এটা পেছনে একটা পলি আছে, এই পলিটা আমি উঠায় ফেলবো। এই পলিটা লাগাইতে গিয়ে কিন্তু আমার থেকে 200 টাকা নিছে। আমি জানি না আপনার কে কত টাকা দিয়ে লাগান। এই ফুল পলিটা করতে গেলে মিনিমাম আমার কাছ থেকে 200 টাকা রাখে, অনেকের কাছ থেকে আরো বেশিও রাখে, আবার কমও রাখে। এটা জায়গা বেঁধে আর কি, আমি বসুন্ধরা থেকে লাগাইছি, সেখান থেকে আমার কাছে এটা 200 টাকা রাখছে। তো যাই হোক, এই পলিটা আমি খুলে ফেলছি। এখন এইখানে রনি ভাইয়ের হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবি আছে। এখন উনি এই সেম ছবিটাকে এক্স্যাক্টলি আমার এই মোবাইলের মতো করে কেটে দিবে। কিভাবে কাটে আপনি একটু দেখেন। ওইখানে কিন্তু উনি মডেল সিলেক্ট করবেন, মডেলটা হচ্ছে OnePlus 9। আমি বলছি শুধুমাত্র পেছন সাইডের জন্য, তো উনি জাস্ট পেছন সাইডের জন্য সিলেক্ট করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন OnePlus, এখন এখান থেকে 9 সিরিজ দিবে উনি, OnePlus 9। ঠিক আছে,
মানে হচ্ছে এটা যদি আপনার মোবাইলে লাগান তাহলে
কথা আপনার মোবাইলের গ্রাফিক্স কিন্তু অনেক হাই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও প্লে করছি, এটা কালারটা দেখছেন বর্তমান, এটা বর্তমান কালারটা হচ্ছে এরকম। আমি পলিটা এখন এটার মধ্যে লাগাবো, মানে পলি লাগানোর পর কি কালার টোটাল চেঞ্জ হয়ে যাবে, দেখেন কি হয় ম্যাজিক। ওকে, আমরা একটু ম্যাজিক দেখবো। আসলে ভাইদের কাছে কিন্তু এই সকল জিনিসের অভাব নাই। হ্যাঁ, আপনি চাইলে এই রিলেটেড যে কোনো কিছু নিয়ে আপনি চাইলে বিজনেস করতে পারবেন। জাস্ট এটা মানে কাটিং করতেছি না, জাস্ট এমনি লাগা দেখাইতেছি। এটা বাবল থেকে যাবে, কারণ আমি এমনি জাস্ট ট্রায়ালের জন্যই করতেছি। যত এটা ইউভি ইউভি মেশিন দিয়ে করার নিয়ম, দেখেন কালারটা এখন একদম মানে পুরো অন্যরকম একটা কালার, অসাধারণ কালার ভাই, অসাধারণ। এটা হচ্ছে ইউভি। হ্যাঁ, এটা কিন্তু ভাই জাস্ট এইভাবে হাত দিয়ে লাগাইছে, আপনারা দেখেন কালারটা একবার ভাই, একটু ডিসপ্লেটা একটু উঠিয়ে দেখেন, ওইভাবে ওইভাবে একটু উঠিয়ে দেখেন, এই দেখেন আপনারা, আপনারা কিন্তু তফাত বুঝবেন, তফাতটা দেখেন একবার কি পরিমানে তফাত। রনি ভাই, এই যে ইউভি গুলো অনেক ডেঞ্জারাস, কিন্তু ব্যাকটা সামনে সাথে দুই সেট লাগাইতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো রনি ভাই, এই যে ইউভি গ্লাস গুলো, এগুলো কত করে নিতে পারবে আপনার কাছ থেকে? মাত্র 70 টাকা আমাদের মেম্বারদের জন্য, আউটদের জন্য কোনো প্রাইস না। ওকে, মেম্বারদের জন্য 70 টাকা করে নাকি? আচ্ছা, অনলি ফর মেম্বার। আর এগুলা যদি কেউ বিক্রি করে, বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করতে পারবে? ইউভি একটা মিনিমাম 5% টাকা বিক্রি করতে। আর এগুলো মিনিমাম উন্নত মানে, এগুলো বাইরেতে এই ইউভিটা আপনি নিতে গেলে আমার হিসাবে সর্বনিম্ন আপনার 2 থেকে 250 টাকা লাগবে হোলসেল। হ্যাঁ, হোলসেলে। আর আমাদের এখানে 70 টাকা মেম্বারদের জন্য। ওকে, মেম্বারদের জন্য মাত্র 70 টাকা করে, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি। আচ্ছা, অত্যন্ত হাই কোয়ালিটি। ওকে, তো ভাই যদি কেউ বিজনেস করতে চায়, ঠিক আছে, এখন অনেকে হাত দিয়ে লাগিয়েছে, দেখেন তাও কোনো বাবল আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা রনি ভাই, একটু আমাকে বলেন, যদি কেউ বিজনেস গুলো করতে চায়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট কি আপনার কাছ থেকে পাবে? ভাই আমরা শুধু বুঝাই দিই, তার সেলিং এর ব্যাপার, তার কোন জায়গায় এরিয়াতে করবে তার ব্যাপার। যদি ভালো জায়গায় করে, বিজনেস করা কোনো ব্যাপার না। গ্রাম সাইডে এইসব মেশিন দিয়ে বিজনেস করতেছে বর্তমান। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো এখন মানে আমার কথা হচ্ছে, অনেকে ধরেন যে বিজনেস সম্পর্কে মানে কিভাবে কি করবো, অনেকে টুকিটাকি আইডিয়া একটু কম থাকে, ঠিক আছে, তাকে বিস্তর একটু আইডিয়া দেওয়া সম্ভব কিনা? আচ্ছা, কিভাবে বিজনেস করবে, কয় টাকা বিক্রি করবে, ঠিক আছে, এই এই সকল রিলেটেড আইডিয়া দিবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা একটু আপনাদেরকে ক্যালকুলেটর হিসাব করে দেখাবো যে আসলে বিজনেস গুলা কিভাবে কি করতে পারবেন। রনি ভাই, আপনি একটু হিসাব করে আমাদেরকে দেখান। আমি হিসাব করে দিই। আপনার ছবিটা প্রতিদিন দুইটা কাস্টমার পান, সর্বনিম্ন দুইটা কাস্টমার, একটা জায়গার মধ্যে দুইটা কাস্টমার পাওয়া যায়, দুইটা সর্বনিম্ন প্রফিট করলো, দুইটার মধ্যে যদি 300 টাকা সেল করে তার 2 টাকা 800 টাকা লাভ থাকে, 200 টাকা আমি ধরলাম নরমালি, 200 করে 200 করে দুইটা 400 টাকা গুণ 2, 400 টাকা এক দিনে। এটা হচ্ছে শুধুমাত্র ছবি, শুধুমাত্র ছবি, অন্যান্য কিছু না, কভার টভার বাদ, শুধুমাত্র ছবি। ওকে, আচ্ছা, ডেইলি 400 টাকা যদি হয় তাহলে মাসে 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 400 × 1200 টাকা, 400 × 30, হ্যাঁ 12000 টাকা, এটা হচ্ছে 12000 টাকা মিনিমাম ছবির ক্ষেত্রে, শুধু ছবির ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে উপরের পলি, উপরের পলি কাস্টমার রোজ যদি 15টা 10-15টা পাওয়া কোনো ব্যাপার না। আমরা যদি 15টা ধরি, প্রতি পিসে আমরা সর্বনিম্ন রেট ধরি, এক পিসে ধরেন 80 টাকা বা 60 টাকা করে দিলাম, প্রতি পিসে 60 টাকা লাভ করতেছে, একবার নিম্ন দুছি মানে লোয়েস্ট, একেবারে সর্বনিম্ন। আপনি কিন্তু এগুলো আরো অনেক হাই দামে, অনেক হাই রেট, আমি একবার লোয়েস্ট প্রাইস দিলাম রোজ 900 টাকা। এবার এটার সাথে 30 দেই আমরা, তাহলে আমরা পুরো মাসের হিসাব পাবো 27000 টাকা। এখন স্টিকারের ব্যাপার আছে, কিন্তু এখানে স্টিকারের ব্যাপার আছে রাইট, এখানে কিন্তু এখন স্টিকারের ব্যাপার আছে। আচ্ছা, ওইটা একটু আমাদেরকে এক্সপ্লেইন করুন। স্টিকার অনেক জনের, অনেক মোবাইল ফোনের সিম্ফনি আছে, ওয়াল টোন আছে, এগুলো ব্যাক সাইডের কভার পাওয়া যায় না, যেমন তার স্টিকার কাস্টমার আসবে রোজ যদি 10টা কাস্টমার এমন পায়, 10টা কাস্টমার যদি সে 80 টাকা করে লাভ করে 10 800 টাকা, তো ডেইলি ইনটু 30 যদি মাসিক দেন তাহলে আপনার যায় 24000 টাকা। মানে আপনি অন এন এভারেজ শুধুমাত্র এই মেশিন দিয়ে সবকিছু বাদ দিয়ে সর্বনিম্ন রেটের কাস্টমারও যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আপনি মাস শেষে 30-50000 টাকা এভারেজে ইনকাম করতে পারতেছেন এই মেশিনগুলো দিয়ে। বাকিটা ডিপেন্ড করতেছে আপনি কোথায় দোকান দিয়েছেন, কিসের দোকান দিয়েছেন সেটার উপরে, ঠিক আছে। দেখা যায় আপনি মুদির দোকান দিলেন, মুদির দোকানে তো আপনি এই জিনিসটা বিজনেস নিশ্চয়ই করবেন না, ঠিক না? আপনার এইরকম বিজনেসে যদি, যেখানে আপনি মোবাইলে বিজনেস করেন, আপনার একটা সাইড বিজনেস আছে, সেখানে যদি আপনি এই জিনিসগুলো বিজনেস করেন, আপনি কিন্তু খুব দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। আর এই যে ওনাদের এখানে স্টিকার কালেকশন গুলো দেখেন, এখানে কয়েক হাজার রকমের, কয়েক হাজার আইটেমের এখানে কিন্তু আপনারা স্টিকার পাবেন, কয়েক হাজার, ঠিক আছে, শুধুমাত্র এইখানে না। ভাই রনি ভাই, এগুলোর দাম কেমন করে, এই যে এগুলোর দাম কেমন করে স্টিকার গুলো যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ? আচ্ছা, হ্যাঁ, এগুলো নর্মালি 30 টাকা পিস, 30 টাকা পিস। আমাদের যারা মেম্বার 10 পিস করে নিবে, মেম্বার জন্য আমরা আউট প্রাইস কিন্তু সেল করি না, 10 পিস কিনলে তাদের জন্য এগুলো 20 টাকা করে, এক ডিজাইন 10 পিস নিতে হবে 20 টাকা করে, নাকি? এগুলো 40 টাকা, এগুলো 40 টাকা, এগুলো 50 টাকা। ওকে, এগুলো কিন্তু এর থেকে 4-5 গুণ বেশি দাম। হ্যাঁ, এগুলো সব 40, এগুলো সব 40। আচ্ছা, 40 টাকা করে হচ্ছে আপনারা এগুলো হোলসেলে কিনবেন। হ্যাঁ, হোলসেলে কেনার পর যেমন আমি একটু এই যে দাঁড়ান রডি ভাই, আমি একটু বলি, আমি একটু যে কাউকে দেখাই, যেমন ধরেন যে আপনি যে কারো মোবাইলের পেছনে এরকম একটা স্টিকার করে দিবেন, তো স্টিকারটা আপনি তার মডেল অনুযায়ী তাকে আপনি কাটিং করে দিবেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি নিশ্চয়ই 50 টাকা তার কাছে বিল করবেন না, কারণ আপনি তাকে একটা জিনিস দিচ্ছেন, নিশ্চয়ই বিল করলে মিনিমাম 200 টাকা পর্যন্ত আপনি বিল করবেন মিনিমাম।
তো 200 টাকা যদি বিল করেন এটা ধরেন আপনার কেনা কত টাকা পড়তেছে ভাই এটা 50 টাকা হাই কোয়ালিটি এটা হচ্ছে 50 টাকা কেনা পড়তেছে হাই কোয়ালিটি সো সেই ক্ষেত্রে আপনার 150 টাকার মতো প্রফিট থাকতেছে তো মিনিমাম 150 টাকা প্রফিট এবার আপনি যদি এরকম হাই কোয়ালিটি না দিয়ে আপনি যদি একটু লো কোয়ালিটি দেন 20 টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আপনার রেট আপনি বুঝবেন যে আপনি কি রকম কি দিতেছেন সেই ক্ষেত্রে আপনি বিজনেসটা বুঝে নিতে পারবেন যে আসলে আপনি কত টাকা বিজনেস করতে পারতেছেন জিরোনি ভাই ওই যে পয়সারে কিন্তু আরো আছে 20 টাকা দামে 20 টাকা করে আছে 20 টাকা এর সাম 20 টাকা ওকে ওগুলো হচ্ছে 20 টাকা করে ঠিক আছে ওকে তো রনি ভাই এখন একটু আমাদেরকে বলেন এগুলো মানুষ আপনাদের থেকে সংগ্রহ করবে কিভাবে গুলিস্তান শপিং কমপ্লেক্সে আমাদের সপ্তম তলা আমাদের শপ ওকে গুলিস্তান শপিং কমপ্লেক্সে সপ্তম তলা লিফটে আছে আর আপনাদের সবগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আমাদের ব্র্যান্ডিং ছাড়া কোনো কিছু নাই এখানে ওকে বেস্ট সার্ভিসেস বিডি ঠিক আছে সব কিছু বেস্ট সার্ভিসেস বিডি ওকে 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 চমৎকার এখন কিভাবে আপনাদের সাথে কন্টাক্ট করবে আমাদের কাছে আসতে পারে অথবা কল করে ইনফরমেশন নিতে পারে যে কোনো আচ্ছা ওকে এখন অনেকে চায় যে ভাই আপনি আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেন কুরিয়ার করে আমরা সহজে পাঠাই না মেইন কথা হচ্ছে এটা আমাদের কাছে নাইসা বুঝে নিতে হবে দেখছেন মানে চমৎকার একটা বিষয় আপনি কুরিয়ার করে ওনারা নিতে নিষেধ করে অনেকে কিন্তু বলে যে ভাই কুরিয়ার নেন কুরিয়ার নেন কুরিয়ার নিলে কিন্তু ওনাদের প্রফিট আছে কিন্তু ওনারা বলে না আপনারা আমাদের শপে আসেন দেখেন বুঝেন যাচাই বাছাই করে তারপর নেন অনেকে কিন্তু সেম টু সেম দেখতে মেশিন গুলো হয়তো মার্কেটে এদিক সেদিক পাবেন কিন্তু ওগুলো আপনি সার্ভিস পাবেন না সেটা কিন্তু খুবই বাজে একটা জিনিস আর একটা মেশিন কেনার পর বিজনেস লাইনে কি হয় তারা কিন্তু খুব ভালো মতো জানেন আফটার সেল সার্ভিসটা অনেক বড় কিছু ভাইদের কিন্তু অলরেডি প্রায় 10,000-এর উপরে মেম্বার আছে তো আপনারা কিন্তু অবশ্যই আফটার সেল সার্ভিসটা মাথায় রাখবেন আর যেই কথা সেটা হচ্ছে যে আপনার মেশিনগুলো কেনার পর কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা রেগুলার সবসময় সার্ভিস পাবেন আচ্ছা ভাই এখন ধরেন যে মেশিনটা কেউ কিনে নিল আপনার কাছ থেকে ঠিক আছে কিনে নেওয়ার পর আপনার এখানে আসলো আসার পর দেখলো বুঝলো বিজনেস বুঝে তারপর সে নিজে এই ধরনের এক ধরনের সে বিজনেস দিয়ে বসলো তো বিজনেস দিয়ে বসার পরে স্টিকার বা কোনো কিছু তার কাছ থেকে শেষ হয়ে গেল সে ধরেন থেকে রাজশাহী রাজশাহী থেকে তার বারবার ঢাকা আসে সম্ভব ভাই মেইনলি কি আমরা অনলাইন সাপোর্টটা সহজে দেই না প্রথম কথা দেই কি আমরা যখন ফ্রি থাকে তখন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে যখন ফ্রি থাকে বাট বেশিরভাগ সার্ভিসটা আমরা দেই না তার মানে হচ্ছে আপনারা নিতে পারবেন না ব্যাপারটা এরকম না ওনারা চায় যে আপনি সরাসরি ওনাদের শপে আসেন ঠিক আছে আর এছাড়াও যদি কেউ নিতে চান একান্তই না ভাই আমি অনলাইনে নিতে চাই সেক্ষেত্রেও ওনারা ব্যবস্থা করে দিবে আপনাদের জন্য তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে খুবই ইনফরমেশনাল একটা ভিডিও ছিল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেখানে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে খুব যুগোপযোগী একটা জিনিস দেখালাম আই হোপ আপনাদের কাছে ব্যাপারটা ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে যারা কিনা চাচ্ছেন যে একেবারে স্বল্প ইনভেস্টে মাত্র 40-50,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করবেন প্রতি মাসে 20-30,000 টাকা তারা চাইলে কিন্তু এই বিজনেসটা দেখতে পারেন ট্রাই করতে পারেন ঠিক আছে তো ওকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ